কথা শিল্পী শওকত ওসমানের 36টি স্মৃতি নিদর্শন জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে হস্তান্তর করেন কবিপুত্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান জাদুঘরের পক্ষে এই স্মৃতি নিদর্শন গ্রহণ করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বিকেলে জাতীয় জাদুঘরের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেখকের পরিবারের সদস্যরা এই সময় কথা সাহিত্যিক শওকত ওসমানের কর্মময় জীবন নিয়ে তথ্যচিত্র দেখানো হয় বিস্তারিত ফারহানা জুথি রিপোর্ট কথাশিল্পী শওকত ওসমান তার সৃষ্টিকর্মের মধ্য দিয়েই হয়ে উঠেছেন চিরস্মরণীয় তার স্মৃতি নিদর্শন এবার স্থান করে নিল জাতীয় জাদুঘরে এই স্মৃতি নিদর্শন হস্তান্তর অনুষ্ঠানে কবিপুত্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান সহ কবি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন জাদুঘরের পক্ষে এই স্মৃতি নিদর্শন গ্রহণ করে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন প্রজন্ম থেকে প্রজন্ম এই স্মৃতি ধারণ করবে অন্যান্য ক্ষেত্র যারা আছেন সেগুলোও আমরা পরবর্তীকালে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করতে চেষ্টা করব এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান জাতির কৃতি সন্তানদের স্মৃতিচিহ্ন সংগ্রহে জাদুঘরের উদ্যোগের প্রশংসা করেন যে নিজেরা প্রাতঃস্মরণীয় হওয়ার জন্য প্রাতঃস্মরণীয় মানুষগুলোকে স্মরণ করতে হবে পরে কথা সাহিত্যিক শওকত ওসমানের কর্মময় জীবন নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয় এই উদ্যোগের মধ্য দিয়ে কথা সাহিত্যিক শওকত ওসমানের জীবন ও কর্ম সম্পর্কে মানুষ আরও বেশি জানার সুযোগ পাবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা ফারহানা জুথি বৈশাখী সংবাদ ঢাকা